দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 25, 26 এবং 27 অধ্যায়। আমাসিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 29 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেহোআদ্দান। জেহোআদ্দান ছিলেন জেরুসালেমের মেয়ে, ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত। আমাসিয়া তেমন সব কাজই করলেন, অবশ্য তিনি একনিষ্ঠ চিত্তে তা করেনি। তার রাজক্ষমতা সুপ্রতিষ্ঠিত হলে তিনি তার সেই কর্মচারীদের প্রাণদণ্ড দিলেন যারা রাজাকে অর্থাৎ তার পিতাকে হত্যা করেছিল, তবে তাদের পুত্রের কাউকে তিনি প্রাণে মারলেন না। এই ব্যাপারে তিনি বিধান গ্রন্থে অর্থাৎ মোশির বাণী গ্রন্থে লেখা ভগবানের এই আদেশটি মেনে নিলেন। পুত্র কন্যাদের অপরাধের জন্যে পিতামাতাদের মরতে হবে না, আর তেমনি পিতামাতাদের অপরাধের জন্য পুত্র কন্যাদের ও মরতে হবে না। মানুষকে মরতে হবে শুধুমাত্র তার নিজেরই পাপের জন্য। একদিন আমাসিয়া জুদা এলাকার সকলকে সমবেত করলেন, তাদের পিতৃকুল অনুসারে আলাদা আলাদা সৈন্যদল গড়ে তুললেন। তিনি সেগুলির ভার তুলে দিলেন গোটা জুদা গোষ্ঠী ও বেঞ্জামিন গোষ্ঠী থেকে মনোনীত সহস্রপতিদের ও শতপতিদের হাতে, যাদের বয়স 20 বছর বা 20 বছরের বেশি ছিল। তাদের নাম নথিভুক্ত করে তিনি দেখলেন এমন 3 লক্ষ ভালো ভালো সৈন্য আছে যুদ্ধে যাবার যোগ্য, যারা বর্ষা ও ঢাল ব্যবহারে সমর্থ। যারা তাছাড়া ইসরায়েল এলাকা থেকে তিনি 100 টালেন্ট রূপো খরচা করে 1 লক্ষ সাহসী যোদ্ধাকে ভাড়া করে আনলেন। কিন্তু ঈশ্বরের আপন এক মানুষ তখন এসে তাকে বললেন, মহারাজ, আপনি কিন্তু ইসরায়েলের ওই সৈন্যদলকে নিজের সঙ্গে যুদ্ধে নিয়ে যাবেন না। ভগবান তো ইসরায়েলের ওইসব লোকের, এফ্রাইম গোষ্ঠীর ওইসব লোকের সহায় সঙ্গী নন। আপনি বরং একাই অভিযান করুন, একাই যা করার করুন, সাহসের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে যান, নইলে ঈশ্বর শত্রুর সামনে আপনার পতন ঘটবে। কেননা ঈশ্বর তো মানুষকে সাহায্য করবার ক্ষমতাও রাখে, তার পতন ঘটাবার ক্ষমতাও রাখে। আমাসিয়া ঈশ্বরের সেই আপন মানুষটিকে তখন জিজ্ঞাসা করলেন, তাহলে ইসরায়েলীয় সৈন্যদলের পেছনে আমি ওই যে 100 টালির রূপো খরচা করেছি তারই বা কি হবে? ঈশ্বরের সেই আপন মানুষটি উত্তর দিলেন, ভগবান তো আপনাকে তার চেয়ে অনেক বেশি দেবার ক্ষমতা রাখে। সেই জন্যে যে সৈন্যদল এফ্রাইম এলাকা থেকে আমাসিয়ার কাছে এসেছিল, তিনি তখন গোটা বাহিনী থেকে তাদের আলাদা করে দিয়ে তাদের দেশে ফিরে যেতে বললেন। তারা কিন্তু জুদেয়দের ওপর খুবই রুষ্ট হল, তেমনই রুষ্ট হয়ে নিজেদের দেশে ফিরে গেল তারা। আমাসিয়া তখন সাহস ধরে নিজের সৈন্যদের সঙ্গে নিয়ে লবণ উপত্যকার দিকে এগিয়ে চললেন। সেখানে তিনি শেয়ারের 1,500 সৈন্যকে হত্যা করলেন। জুদেয়রা অন্য দেশ 1,000 শত্রুকে জ্যান্ত অবস্থায় বন্দি করল এবং সেলা পাহাড়ে চূড়ায় তাদের নিয়ে গেল। পাহাড়ের সেই চূড়া থেকে ধাক্কা দিয়ে তাদের নিচে ফেলে দেওয়া হলো। এইভাবে তারা প্রত্যেকে ছিন্ন ভিন্ন হয়েই মরে গেল। এদিকে আমাসিয়া সেই যে সৈন্যদলের লোকতে তার সঙ্গে যুদ্ধ করতে যেত না দিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে সামারিয়া থেকে বেদ হরণ পর্যন্ত এই গোটা অঞ্চলে জুদেয় শহরগুলির ওপর হানা দিয়েছিল। তারা সেখানকার 3,000 লোককে মেরে ফেলেছিল এবং প্রচুর জিনিস লুট করে নিয়েছিল। তখন হলো কি, এদোমীয়দের পরাস্ত করার পর আমাসিয়া যখন দেশে ফিরে এলেন তখন তিনি সেইরের লোকদের যত দেবমূর্তি সঙ্গে নিয়ে এলেন, সেই দেবমূর্তিগুলি তিনি নিজের যত দেবতা রূপে প্রতিষ্ঠা করলেন, তাদের সামনে প্রণত হলেন, তাদের সম্মানে ধুনাহতি দিলেন। ফলে ভগবান আমাসিয়ার উপর খুবই ক্রুদ্ধ হলেন। তিনি তার কাছে একজন প্রবক্তাকে পাঠালেন। সেই প্রবক্তা তাকে বললেন, ওই লোকেদের যে দেবতারা আপনার হাত থেকে তাদের ভক্তদের রক্ষা করতে পারেনি, আপনি কেনই বা তাদের স্মরণ নিয়েছে? তার কথায় বাধা দিয়ে আমাসিয়া বললেন, আমরা কি তোমাকে রাজ উপদেষ্টা পদে নিযুক্ত করেছি? চুপ করো, নইলে তোমাকে মার খেয়ে মরতে হবে। প্রবক্তা তখন নিরস্ত হলেন, তবে তিনি বললেন, আমি তো বুঝতেই পারছি আপনি অমন কাজটা করছেন যখন এবং আমার পরামর্শ অগ্রাহ্য করছেন যখন,
ঈশ্বর আপনার ধ্বংস ঘটাবেন বলে স্থির করে রেখেছে। পরামর্শ নেবার পর জুদার রাজা আমাসিয়া ইসরায়েলের রাজাকে অর্থাৎ জেহুর পৌত্র জেহ আহাজের পুত্র জোয়াশকে বলে উঠলেন, আসুন এবার আমরা দুপক্ষ মুখোমুখি যুদ্ধ করি। উত্তরে ইসরায়েলের রাজা জোয়াশ কিন্তু জুদার রাজা আমাসিয়াকে বলে পাঠালেন, লেবাননের শিয়াল কাটা গাছটা একদিন লেবাননের এরোস গাছটিকে বলে পাঠালো, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিয়ে দাও। তখন হলো কি, লেবাননের একটা বর্ণ পশু সেখান দিয়ে যাবার সময় শিয়াল কাটা গাছটাকে মারিয়ে দিয়ে গেল। তুমি ওই যে এদোমিয়াদের পরাস্ত করেছো সেই কথা ভেবে তুমি তো মনে মনে খুবই গর্ববোধ করছো, এর চেয়ে বেশি মর্যাদা অর্জন করতে চাইছো। শোনো, তুমি বরং নিজের দেশেই থাকো, কেননা অমন করে সর্বনাশের বেশি মর্যাদা অর্জন করতে চাইছো। শোনো, পতন যার সেই সঙ্গে জুদারও পতন ডেকে আনা। আমাসিয়া তখন সেই কথায় কান দিলেন না, আসলে ঈশ্বর নিজেই তেমনটি ঘটালেন। জুদার লোকেরা এদোমীয়দের দেবতাদের স্মরণ নিয়েছিল বলে তিনি তো জোসা হাতে তাদের তুলে দেওয়ার স্থির করে ফেলেছিলেন। তাই ইসরায়েলের রাজা জোয়াশ তখন যুদ্ধ করতে এগিয়ে এলেন। তিনিও জুদার রাজা আমাসিয়া জুদা এলাকার শহর বেত শেমেশে এসে মুখোমুখি হলেন। জুদেয়রা তখন ইসরায়েলীয়দের হাতে পরাজিত হল, তারা প্রত্যেকে যে যার ঘরে পালিয়ে গেল। ইসরায়েলি রাজা জোয়াশ সেই সময়ে বেত শেমেশে জুদার রাজাকে অর্থাৎ জেহ আহাজের পৌত্র জোয়াশের পুত্র আমাসিয়াকে বন্দী করলেন এবং তাকে জেরুসালেমে নিয়ে গেলেন। জেরুসালেমের এফ্রাইম তরুণদার থেকে কোণের তরুণদার পর্যন্ত প্রাকার বেষ্টনীর 400 হাত লম্বা এই গোটা অংশটি ভেঙে ফেললেন। ঈশ্বরের মন্দিরে ওবেদ এদোমের জিম্মায় রাখা যে সমস্ত সোনা রূপো এবং যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেল আর সেই সঙ্গে রাজপ্রাসাদে যে সমস্ত ধন সম্পদ রাখা ছিল তিনি তা সবই হাতিয়ে নিলেন। তাছাড়া তিনি জামিন হিসাবে কয়েকজনকে আটকও রাখলেন। তারপর তিনি এবার সামরিয়ায় ফিরে গেলেন। ইসরায়েলের রাজা অর্থাৎ জেহ আহাজের পুত্র জোয়াশের মৃত্যুর পর জুদার রাজা অর্থাৎ জোয়াশের পুত্র আমাসিয়া আরো 15 বছর বেঁচেছিলেন। আমাসিয়ার রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী আগাগোড়া লেখা রয়েছে জুদা ও ইসরায়েলের রাজাদের গ্রন্থে। যে সময় আমাসিয়া ভগবানের প্রতি আনুগত্যের পদ থেকে সরে গেলেন তখন থেকে জেরুসালেমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল। একসময় তিনি পালিয়ে গিয়ে লাকিশে আশ্রয় নিলেন, কিন্তু তার পিছনে পিছনে লাকিশে একদল সৈন্য পাঠানো হলো। এরা সেখানে গিয়ে তাকে হত্যা করল, তার মৃতদেহটি ঘোড়ার পিঠে চাপিয়ে সেখান থেকে বয়ে আনা হলো। তাকে জুদার মহানগরীতে তার পিতৃপুরুষদের পাশে সমাধি দেওয়া হলো। তখন জুদার সমস্ত লোকেরা 16 বছর বয়সী উজ্জিয়াকে নিয়ে এসে তার পিতা আমাসিয়ার জায়গায় রাজপদে বসালো। রাজা আমাসিয়া তার পিতৃপুরুষের পাশে শায়িতা হওয়ার পর তিনি এলাত নগরীটিকে আবার গড়ে তুললেন, আবার জুদা রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। উজ্জিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 16 বছর। তিনি 52 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেকোলিয়া। জেকোলিয়া ছিলেন জেরুসালেমের মেয়ে, ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত উজ্জিয়া তেমন সব কাজই করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতা আমাসিয়া। ঈশ্বর সম্ভ্রমের পথে চলার ব্যাপারে জাকারিয়া ছিলেন তার শিক্ষাগুরু। তাই জাকারিয়া যতদিন জীবিত ছিলেন ততদিন উজ্জিয়া ঈশ্বর অন্বেষণে সাধনা নিষ্ঠাবান থেকেছিলেন, আর তিনি যতদিন ঈশ্বর অন্বেষী মানুষ থেকেছিলেন ঈশ্বর ততদিন তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। একসময় তিনি ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হলেন। তিনি গাছ যাবনে ও আসদোদের প্রাকারবীর বেষ্টিনও ভেঙে ফেললেন। তারপর আসদোদ অঞ্চলে এবং ফিলিস্তিন এলাকায় তিনি কয়েকটি শহর গড়ে তুললেন। সেই সময় ঈশ্বর ফিলিস্তিনদের বিরুদ্ধে গুড় বয়াল নগরের আদিবাসী আরবীয়দের বিরুদ্ধে এবং মেউনীয়দের বিরুদ্ধে তাকে সাহায্য করলেন। মেউনীয়রা উজ্জিয়াকে নিয়মিতভাবে রাজকর দিতে লাগল। তার খ্যাতি তখন মিশরের সীমান্ত অঞ্চল পর্যন্তই ছড়িয়ে পড়ল।
তিনি তো খুবই ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। জেরুসালেমে কোণে তরুণদারে, উপত্যকার তরুণদারে আর দুই প্রকার সংযোগ কোণটিতে উজিয়া গুরুজ গেঁথে তুলে ওই তিনটি স্থান সুরক্ষিত করলেন। তারপর মরুপ্রান্তরে তিনি নানা জায়গায় গুরুজ গেঁথে তুললেন আর পাথর কেটে অনেক কুয়ো খুঁড়ে নিলেন। কেননা পশ্চিমের নিম্নতর অঞ্চলে আর মালভূমিতে তার বহু পশুপাল ছিল এবং পাহাড়ে পাহাড়ে আর আবাদিজাত জমিতে কৃষিকাজের জন্য ও আঙুর চাষের জন্য তার বহু লোক ছিল। তিনি তো চাষবাসের খুবই মূল্য দিতেন। উজিয়ার রণ অভিজ্ঞ সৈন্যরা এক বাহিনী ছিল যা সবসময় যুদ্ধে যাবার জন্য প্রস্তুত থাকত। রাজসচিব, জেল ও সামরিক কর্মচারী মায়াসিয়ার উদ্যোগে নথিভুক্ত সৈন্য সংখ্যা অনুসারে তারা নানা দলে বিভক্ত ছিল। সেই সেনাবাহিনী রাজার অন্যতম সেনানায়ক হানানিয়ার অধীনে ছিল। ওইসব সাহসী যোদ্ধার ভার ছিল মোট 2200 জন গোত্রপতির হাতে। এদের অধীনে ছিল এমন 3,87,500 জন রণশিক্ষিত সৈনিক বাহিনী যারা মহাশক্তিতে যুদ্ধ করে রাজাকে শত্রু দমনে সাহায্য করত। উজিয়া এমন ব্যবস্থায় করলে যাতে তাদের কাছে, অর্থাৎ বাহিনীর সকলের কাছে থাকে ঢাল, বর্ষা, শিস্তার, রণবর্ম ও ধনুক, আর সেই সঙ্গে ফিঙে দিয়ে ছোড়ার মতো যত পাথর। তাছাড়া জেরুসালেমে তিনি একজন যন্ত্র কারিগরের পরিকল্পিত এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করিয়ে নিলেন যেগুলি বুরুজে বুরুজে এবং যত প্রাকার কোণের ওপর বসিয়ে রাখা থাকবে, যেগুলির সাহায্যে তীর, পা, বড় বড় পাথর ছুড়ে মারা যাবে। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, কেননা তিনি অপরূপ ঐশ্বর্য সহায়তা পেয়েছিলেন আর তাতেই তার ক্ষমতা এত বেড়ে গিয়েছিল। এভাবে ক্ষমতাশালী হওয়ার পর তিনি কিন্তু অহংকারী হয়ে উঠলেন আর সেই অহংকার তার সর্বনাশ ডেকে আনল। তিনি নিজের ঈশ্বর স্বয়ং ভগবানের নিদে পালন অমান্য করল। একদিন ধনুবেদীর ওপর ধনু জ্বালিয়ে আহতি দেবার জন্য তিনি ভগবানের মন্দিরে প্রবেশ করলেন। ভগবানের 80 জন সাহসী যাজককে সঙ্গে নিয়ে যাজক আজারিয়া তখন রাজা উজিয়ার পিছু পিছু গিয়ে তাকে বাধা দিয়ে বললেন, শুনুন উজিয়া, ভগবানের উদ্দেশ্যে ধূনাহুতি দেওয়া আপনার কাজ নয়, তা বরং আরণের বংশধর যাজকদেরই কাজ। তাদের তো ধূনাহুতি দেওয়ার কাজের জন্য স্বতন্ত্র করে রাখা হয়েছে। আপনি এই পুণ্যালয় থেকে এক্ষুনি বেরিয়ে যান, আপনি তো ঐশ্বনিষেধ লঙ্ঘন করছেন, এর জন্য আপনি কিন্তু প্রভু ঈশ্বরের কাছ থেকে কোনো প্রশংসাই পাবেন না। উজিয়ার হাতে তখন ধনুক ছিল, তিনি ধূনাহুতি দিতে চলেছিলেন। তিনি রেগে উঠলেন, কিন্তু তিনি যখন যাজকদের উপর ওইভাবে রেগে আছেন তখন সেখানে ভগবানের মন্দিরে ধূনাবেদীর কাছে হঠাৎ যাজকদের চোখের সামনে তার কপালে ফুটে উঠল কুষ্ঠের দাগ। মুখ্য যাজক আজারিয়া এবং অন্যান্য যাজক তার দিকে তাকিয়ে দেখতে পেলে তার সারা কপালে কুষ্ঠ ছড়িয়ে পড়েছে। তারা সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বের করে দিলেন আর তিনিও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন, কেননা ভগবান তাকে অমন ব্যাধিতে আক্রান্ত করেছেন। রাজা উজিয়া তার মৃত্যুর দিন পর্যন্ত কুষ্ঠরোগী হয়ে রইলেন। কুষ্ঠরোগী বলে তাকে একটি আলাদা বাসভবনে থাকতে হয়েছিল। তার পক্ষে ভগবানের মন্দিরে যাওয়া নিষিদ্ধ ছিল। রাজপ্রাসাদের দায়িত্বভার তখন ছিল তার পুত্র যোথামেরই হাতে, তিনি দেশ শাসন করতেন। আমসির পুত্র প্রবক্তা ইশাহার উজিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী আগাগোড়া লিখে গেছেন। শেষে উজিয়া তার পিতৃপুরুষদের পাশে সাহিত্য হলেন, তাকে সমাধি দেওয়া হলো তার পিতৃপুরুষদের কাছে। রাজাদের সমাধি স্থান যে জমিতে ছিল সেই জমিতে। লোকেরা তো তখন বলেছিল হাজার হোক তিনি কুষ্ঠরোগী। তার পুত্র যোথাম তখন তার জায়গায় রাজা হলেন। যোথাম যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 16 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেরুসা। জেরুসা ছিলেন সাধকের কন্যা, ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত। যোথাম তেমন সব কাজই করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতা উজিয়া। তিনি অবশ্য ভগবানের পুণ্যালয়ে কখনো প্রবেশ করেনি। লোকেরা তবুও তাদের ভ্রষ্টাচারে লিপ্ত হয়ে রইল। যোথামের উদ্যোগে ভগবানের মন্দিরে মহাতরণটি তখন গেঁথে তোলা হলো। তাছাড়া তিনি অভিল প্রকার নির্মাণের ব্যাপারে আরো অনেক কাজ করলেন। জুদার পার্বত্য এলাকায় তিনি কয়েকটি শহর গড়ে তুললেন আর অরণ্য অঞ্চলগুলিতে নানা দুর্গ ও বুরুজ গেঁথে তুললেন। আমনীয়দের রাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তিনি আমনীয়দের পরাজিত করলেন।
সেই বছরে আমনীয়রা তাকে 100 টালেন্ট রুপো, 10,000 কোর গম আর 10,000 কোর জব এনে দিল। দ্বিতীয় তৃতীয় বছরে আমনীয়রা তাকে একই পরিমাণে ওই সবকিছু এনে দিল। যোধাম ক্রমে ক্রমে ক্ষমতাশালী হয়ে উঠলে, কেননা তিনি বিশ্বস্তভাবে তার ঈশ্বর ভগবানের ইচ্ছা পালন করতে। যোধামের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার যত যুদ্ধের কথা, তার আচার আচরণের কথা সবই তো লেখা রয়েছিল ইসরায়েল ও জুদার রাজাদের গ্রন্থে। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর এবং তিনি 16 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। শেষে যোথাম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন, তাকে দাউদ নগরীতে সমাধি দেওয়া হলো। তার পুত্র আহাজ তখন তার জায়গায় রাজা হলো। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 21:1-15 পদ। ভগবানের হাতে রাজার অন্তর যেন জলের প্রণালী, যার গতিমুখ ইচ্ছা মতো ঘুরিয়ে দেন তিনি। মানুষ তো নিজের সমস্ত আচরণ ধর্মসম্মত বলেই মনে করে, কিন্তু সকলের অন্তর ভগবানেরই তুলাদণ্ডে যাচাই হয়ে যায়। ধর্ম ও ন্যায়নীতি পালন ভগবানের দৃষ্টিতে বলিদানের চেয়ে প্রীতিকর। উদ্ধত দৃষ্টি, দর্পিত হৃদয়, দুর্জনের সমস্ত জৌলুস, এসব তো পাপ ছাড়ার কিছু নয়। পরিশ্রমী মানুষের সুকল্পিত কাজ সমৃদ্ধি আনে, কিন্তু যে তার কাজ করে অতি ব্যস্ততায় দারিদ্রই হয় তার অমোঘ পরিণাম। মিথ্যা ভাষণে সম্পদ জমিয়ে তোলা, সে তো মৃত্যুর পেছনে ছুটে মরা মানুষের নিষ্ফল মোহ। দুর্জনের হিংস্রতা দুর্জনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, তারা তো ন্যায় কাজ করতেই চায় না। দুর্বৃত্তের আচরণ কত কুটিল, কিন্তু পুণ্যবান মানুষের কাজকর্ম ধর্মসম্মতই হয়। ঝগড়াটে স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকবার চেয়ে ছাদের এক কোণে গিয়ে পড়ে থাকা ভালো। দুর্জনের প্রাণ সদা তৎপর অনর্থ সাধনে, প্রতিবেশীর প্রতি ন্যায় নেই তার কোনো দয়া মায়া। যা সভা বিদ্রুপ করা তাকে শাস্তি দিলে সরল মনা মানুষের জ্ঞানোদয় হয়। প্রাজ্ঞকে উপদেশ দিলে সে নিজেই অর্জন করে নবতর জ্ঞান। সেই মহা ধর্মময় যিনি, তিনি দুর্জনের ঘরের দিকে নজর রাখেন, দুর্জনকে তিনি ঠেলে ফেলে দেন বিনাশের মুখে। দিন দুর্বলের মিনতি যে কানেই তোলে না, সে নিজেই একদিন মিনতি জানাবে, কিন্তু পাবে না কারোর সাড়া। কাউকে গোপনে কোনো উপহার দিলে তার ক্রোধ প্রশমিত হয়, ঠেকে গুজে দেওয়া ঘুষ নিভিয়ে দেয় রোষের আগুন। বিচার ন্যায্য হলে ধার্মিকজন আনন্দিত হয়, অপকর্মা কিন্তু আতঙ্কিত হয়। রোমিওদের কাছে সাধুপলের ধর্মপত্র 11:1-15 পদ। ঈশ্বরের অনুগ্রহ, একদল ইহুদি তার প্রতি বিশ্বস্ত হয়ে গেছে। তাই এবার আমার প্রশ্ন, পরমেশ্বর কি তো আপন জাতিকে পরিত্যাগ করেছে? না, তা কি করে হয়? আমি নিজেই তো একজন ইসরায়েলীয়, আব্রাহামের বংশ, বেঞ্জামিনের গোষ্ঠীতেই তো আমার জন্ম। না, পরমেশ্বর যে জাতিকে আগে থেকেই মনোনীত করেছিলেন, তার সেই জাতিকে তিনি পরিত্যাগ করেননি। শাস্তে এলিয়ের সেই যে কাহিনী রয়েছে তা তোমরা তো জানোই, নয় কি? পরমেশ্বরের কাছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলিয় একদিন বলেছিলেন, প্রভু, তোমার সমস্ত প্রবক্তাকে ওরা হত্যা করেছে, তোমার সমস্ত যজ্ঞবেদী ওরা উপড়ে ফেলে দিয়েছে, শুধু আমিই আজ বেঁচে আছি, এখন আমার প্রাণটাও ওরা নিতে চাইছে। পরমেশ্বর তখন উত্তরে কি বলেছিলেন? তিনি তো বলেছিলেন, বায়াল মূর্তির সামনে কখনো প্রণত হয়নি, এমন 7,000 মানুষকে আমি তো নিজের জন্য আলাদা করে রেখেছি। ঠিক তেমনি বর্তমান কালেও এমন একদল মানুষ রয়ে গেছে পরমেশ্বর অনুগ্রহ করে যাদের মনোনীত করে রেখেছেন, কিন্তু তারা যদি ঐশ্ব অনুগ্রহে মনোনীত হয়ে থাকে তবে নিশ্চয়ই নিজেদের কর্মসাধনার ফলে তারা মনোনীত হয়নি, কেননা অনুগ্রহ তাহলে আর অনুগ্রহই থাকে না। সুতরাং ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইসরায়েল যা পাওয়ার জন্য এত চেষ্টা করেছিল, ইসরায়েল তা কিন্তু পায়নি, পেয়েছে সেই তারাই, মনোনীত ছিল যারা, আর বাকি সকলে অন্তত নিরেট কঠিন হয়ে গেছে। শাস্তে ঠিক তাই লেখা আছে, পরমেশ্বর ওদের অন্তর জুড়ে একটা জড়তা এনে দিয়েছে,
ওদের তিনি দিয়েছেন না দেখতে পাওয়ার মতো চোখ, না শুনতে পাওয়ার মতো কান, আর আজও পর্যন্ত ওরা তো এমন অবস্থাতেই রয়েছে। দাউদও বলেছেন, ওদের সামনে সাজিয়ে রাখা খাদ্য হয়ে উঠুক ওদের আটকে রাখা ফাঁদেরই মতো, ঘিরে ধরা জালেরই মতো, তা হয়ে উঠুক ওদের স্খলনের কারণ, ওদের কর্মেরই প্রতিফল, ওদের দু চোখে নামক অন্ধকার, ওরা যেন আর কিছু দেখতে না পায়, কষ্টের ভারে সর্বদা নুয়েই থাকুক ওরা। তাই এখন আমার প্রশ্ন, ইসরায়েলিরা কি এমনই হোঁচট খেয়েছে যে তাদের সম্পূর্ণ পতন ঘটেছে? না, মোটেও তা নয়, বরং তাদের এই অপরাধের ফলে বিজাতীয়তা পরিত্রাণ লাভের সুযোগ পেয়েছে, যাতে ইসরায়েলীয়দের মনে জেগে ওঠে একটা ঈশ্বর ভাব। তাহলে তাদের অপরাধ আজ জগতের হাতে যখন এমন ঐশ্বর্য এনে দিয়েছে, হ্যাঁ, তাদের পতনের যখন বিজাতীয়দের হাতে এমন ঐশ্বর্যই এনে দিয়েছে, তখন তাদের সকলের পূর্ণতা লাভে বিজাতীয়রা আর কত বেশি না লাভবান হবে। এখন বিজাতীয়রা আমি যা বলছি তাদেরই বলছি, আমি তো বিজাতীয়দের কাছে প্রেরিত দূত, সেই মতোই আমি আমার সেবা দায়িত্ব যথাযোগ্য মর্যাদা দিয়ে থাকি, এই আশায় যে যাদের সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে তাদের মনে একটা ঈশ্বর ভাব জাগিয়ে তুলে আমি তাদের কারোর পরিত্রাণ ঘটাতে পারবো। কারণ তাদের দূরে সরিয়ে রাখার ফলে যখন পরমেশ্বরের সঙ্গে জগতে পুনর্মিলন ঘটেছে, তখন তাদের ফিরিয়ে নেয়ার ফলটাই বা কি দাঁড়াবে? ফলটা তো মৃতদের মর্দ্য থেকে পুনর্জীবন দাঁড়াবে, এছাড়া আর কি?